জিবরাইল আলাইহিস সালামের হুকুমে যখন ভক্ত কাসেমকে দাজলা নদীতে ফেলে দিল, আল্লাহর আরশ কেঁপে যায়, কাসেম একবার ভাসে একবার ডুবে, তোমার ওই না মধুর বাণী প্রেম করছে যে জন রসিক সুজন, সেই সেই বেদন জানিল ও সুরসিক প্রেমিক বিনি। স্রষ্টার সাথে সৃষ্টির পীড়িত আছেই ভুবনে, সাক্ষী তার তৈয়ব কলেমা একশো তার বন্ধনে। তাই যে একবার গুরুর সাথে প্রেম করতে পারছে, তার মনে শুধু বল আমি আমার গুরুকেই দেখি, আমি আমার গুরুকেই ভাবি। জিবরাইল আলাইহিস সালামের হুকুমে যখন ভক্ত কাসেমকে দাজলা নদীতে ফেলে দিল, আল্লাহর আরশ কেঁপে যায়, কাসেম একবার ভাসে একবার ডুবে, ডুবে ডুবে তার গুরুকে স্মরণ করে আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠায়, বলে যাও ওকে উদ্ধার করো, হাত বাড়ায় দেয়, বলে এই হাত আমি চিনি, চিনি না, আমি এই হাতে হাত দিয়ে বায়াত বা মুরিদ হই নাই, বাবার রূপ ধরে যায়, মায়ের রূপ ধরে যায়। এমনি করতে করতে অবশেষে যখন জিবরাইল আলাইহিস সালাম কাসেমের কাছে যায়, তখন বলে এই তো আমার হাত, আমি যে এই হাতের মধ্যে আমার জীবন যৌবন সমস্ত কিছু আমি বিনামূল্যে অর্পণ করে দিয়েছি, এখন ওঠা যায়। তাই গুরুকে যারা ভালোবাসে তাদের কখনো পিপাসা মিঠে না। রশি সরকারের একটা গানে আছে, আমি এক সাগর পিপাসা লইয়া বন্ধুর সাথে করলাম ভালো রে বাসা, হুসেনের কারবালার মতো আমার ঘটল তেমন দশারে বন্ধুর পীড়িত সর্ব নাশা। সেখানে দাঁড়িয়ে আমি বাউল কবি আব্দুল রহমান নূর মেহেদির একটি গান আমি করবো সকলে আমাদের। ওরে বন্ধু তোমার সোনে, প্রেম করি আরে হামিদ সারে ভরে না আগে তাই যা, আবার যেন আমি তোমার আগে নালি রফিকা, আবার যেন আমি তোমার তোমার
করই না, মুখের বাণী করে সেই সুরধ্বনি আমার রইনা মুখের বাণী দরদি পরার পরে যত শুনি ওই সুর ধ্বনি Yeah.
Oh,
দলজা আমি আবার যেন তোমার দেখা পাই।